আজকে আমি কোনো রিলস বা কোনো ভিডিও, ঘোরার ভিডিও বা রান্নার ভিডিও, এগুলো আমি করি আজকে। সেসব নিয়ে আমি কিছু দেখাচ্ছি না, কিছু বলছিও না। আমি কয়েকটা কথা বলার জন্য আমি আমার ভিডিওটা আমি বানাচ্ছি। আমি তো এখনও ইউটিউবে সে যোগ্যতা তৈরি করতে পারিনি যে লাইভে আসবো আর সে কথাগুলো বলবো। যেটা আমি বলতে এসেছি সেটা আগে বলি। আমি বলতে এসেছি যে অমিত ভাই হয়, অমিত মণ্ডল, ভাইয়ের বয়সী, কিন্তু অমিতা অমিতা বলেই বলা হয়, তাই আমি অমিতাই বলছি। আমি অমিতার কালকে আমি জানলাম যে অমিতা আমাদের মধ্যে আর নেই, এ পৃথিবী ছেড়ে চলে গেছে। তার জন্য অনেকটাই কষ্ট পেয়েছি যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা অমিতা ফ্যান তারা তো অবশ্যই বুঝতে পারছেন যে যে অমিতার জন্য আপনাদেরও কষ্ট হচ্ছে। আমি হয়তো ঠিকঠাক কথা বলতে পারছি না, ভুল হচ্ছে কোথাও, আর যদি কিছু ভুল বলে থাকি প্লিজ আপনারা আমাকে ক্ষমা করবেন নিজের বোনের মতো ভেবে। আমি এখানেই বলতে চাই কয়েকটা কথা। অনেকে ইউটিউবে আসছে সাবস্ক্রাইব বাড়ার জন্য, আপনারা ভাবছেন আমিও সাবস্ক্রাইব বাড়ার জন্যই এসেছি, কিন্তু এই ভিডিওটা দেখার পর আমার সাবস্ক্রাইব করার দরকার নেই। আমার কষ্ট হয়েছে, আমি তাই আমি ইউটিউবে আমি একজন, আমার কম সাবস্ক্রাইব আছে, ঠিক আছে, আমি কম জনকে শেয়ার করছি আমার কষ্টটা। এই কষ্টটা আমি আমার হাজবেন্ডের সাথে শেয়ার করেছি, আর আমার মেয়ে তো একদম ছোট। আমার ভিডিও যদি দেখেছেন দেখতে পাবেন আমার মেয়ে একদম ছোট। আমি ওকে বলছিলাম, আর আমি তার মৃত্যুর সংবাদটা আমি কালকেই জানতে পারি, কালকে বিকেল বেলায়। কারণ অমিতাকে আমি বেশিরভাগ ফেসবুকেই দেখতাম, একটা স্টোরিতে দিয়েছিল অমিতের অ্যাক্সিডেন্টের মানে ছবিটা। আমি ভাবলাম যে এটা হয়তো এমনি অ্যাক্সিডেন্ট, যাই হোক। তারপর ঠিকঠাক আবার সার্চ করে দেখি সত্যি অ্যাক্সিডেন্টটা হয়েছে, অমিতা এরকম হয়েছে। যাই হোক, খুব কষ্ট লেগেছে, আমার খুব কষ্ট লেগেছে, আপনাদেরও লেগেছে যারা অমিতার ভিডিও দেখেন। আমি অমিতার প্রায় অনেক দিন ধরে ভিডিও দেখি, অমিতাকে আমার খুব ভালো লাগে। কারণ একটা মানুষ নিজেকে কখনো দুর্বল ভাবেনি। আমরা তো সবসময় ভাবি যে আমি এটা পারবো না, আমি ভাবি অবশ্য যে আমার এটা হবে না, আমার দ্বারা হবে না, এটা এতটাই আমি খারাপ মানে খারাপ ভাবি নিজেকে যে অমিতা মানে নিজের মা বাবার জন্য কিছু করতে চাইছিল, কিছু করতে পারলো না, থেমে গেল মাঝপথে গিয়ে, থেমে যায়নি, থামিয়ে দেওয়া হয়েছে ওকে। অমিতা এত ভালো ছেলে, ইচ্ছে হতো মাঝে মধ্যে জমিদার সাথে দেখা করি, সেই উপায় হয়তো হয়নি। বলছিলাম যে এরকম আমি একটা ছেলের ইউটিউব দেখি, সে জানো আজকে মারা গেছে, আমি আজকে দেখলাম। সে তার মা বাবার জন্য কিছু করতে পারবে, করতে চাইছিল, করতে পারল না। আর পৃথিবীতে দেখো আমি বোঝা হয়ে গেলাম, আমি তো কিছুই করতে পারছি না, শুধু তোমার টাকায় বসে খাচ্ছি, অন্ন ধ্বংস করছি, আমি তো কিছু করতে পারছি না। আমি কিছু করতে পারছি না, যে করতে পারছিল সে পৃথিবী ছেড়ে চলে গেল, তার মা বাবাকে ছেড়ে, তার আত্মীয় স্বজনকে ছেড়ে। খুব কষ্ট লেগেছে অমিতা চলে গেছে বলে। আর সব থেকে অমিতার কিছু কিছু ভিডিও আমি বলছি, অমিতার সব থেকে একটা ভিডিও ভালো লেগেছে, ওর বাবাকে যখন ফোন দিয়েছে, কাকু যখন খুব খুশি হয়েছিল ফোনটা শেখাচ্ছিল। আর একটা ভিডিও কাকিমা যখন একটা ভোজ বাড়ির থেকে খাবার নিয়ে এসেছিল, ওরা আনন্দ করে খাবারগুলো খেয়েছিল। সব থেকে কাকিমার পাঁপড় খাওয়াটা খুব ভালো লেগেছে, খুব মানে এত মনটা নরম,
যে একটা মানুষকে দেখলেই বোঝায় যে মানুষের মনগুলো কত নরম, কোনো মনে পাপ নেই, কোনো মনে হিংসা নেই, কোনো কিছু নেই, মানে একদম সরল সাদা মানুষ। আমি আমার মেয়েকেও বলি যে তুই যদি ডাক্তার হোস, আমার মেয়ের ইচ্ছা যে আমি ডাক্তার হব। আমার মেয়েকে আমি আগেও বলেছি যে তুই যদি ডাক্তার হোস তাহলে গরিবদেরকে দেখবি, যারা পয়সা দিয়ে ওষুধ কিনতে পারে না, ভিজিট দিতে পারে না। তাদের পাশে দাঁড়াবি তুই? আমি কি বলবো খুঁজে পাচ্ছি না, আমি স্টপ দিয়ে দিয়ে বলছি, আপনারা ভাবছেন ভেবে ভেবে বলছি, কিন্তু আমার খুব কষ্ট হয়েছে, হয়তো আমি কাঁদতে পারছি না বলে আপনারা ভাবছেন যে নাটক করছে, কিন্তু নাটক না এটা। যার ছেলে চলে গেছে তার মায় জানে যে তার সন্তানের জন্য কতটা কষ্ট তার জীবনে হচ্ছে। আর অমিতা তো খুব ভালো ছেলে ছিল বলার নয়, কারণ এত অভাব থাকা সত্ত্বেও হাসি মনে সব ভিডিওগুলো বানাতো। আমি তো ভিডিও বানাতে বানাতে অনেকবার থেমে যায়, কোথা আটক হয়ে যায়। অমিতার মধ্যে এতটাই সাহস ছিল যে ক্যামেরার সামনে ঠিকঠাকভাবে কথা বলতো। অমিতা আমাদের মধ্যে নেই কিন্তু আমাদের মধ্যে থেকে গেল। অমিতা তুমি যেখানেই থাকো ভালো থাকো, আর যাদের যোগ্যতা আছে, যাদের মানে টাকা দেওয়ার ক্ষমতা আছে, প্লিজ অমিতার মা বাবাকে সাহায্য করুন। আজকে আমি ভিডিওটা এখনই বানাচ্ছি, এখন আজ আমি ভিডিওটা বানাবার আগে আমি একটা শঙ্করদার ভিডিও দেখলাম। শঙ্করদা আজকে 5টার সময় লাইভে আসবে, আমি লাইভে থাকার চেষ্টা করব। শঙ্করদা বলেছে যে ওখানে যে যতটা পারবে হেল্প করতে, আমি চেষ্টা করব যদি আমি কিছু দিয়ে হেল্প করতে পারি। আর কাকু কাকিমার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো, আর যদি আমি কোনোদিন ইনকাম করতে পারি ইউটিউব থেকে, আমি এখানে আজকে বসে বলছি গরিব মানুষদের জন্য আমি কিছু করব। এটা আমি আমার ফ্রেন্ডদেরকে বলেছি যে মানুষ তো সবার কার টাকা আছে, কে গরিবদেরকে দেখে, তাই তো? কেউ তো গরিবদেরকে দেখে না। অনেক ইউটিউবে আছে যে নিজে ইনকাম করে লোককে খাওয়ানোর দেখার চেষ্টা করে, কিন্তু এটা আমার মনে নিচ্ছে। আমার হাজব্যান্ডও তাই, একটা অনাথ আশ্রমে কিছু টাকা দেয় মাঝে সাঝে, যা যেমন যখন যেমন সামর্থ্য হয় মাঝে মধ্যে দেয়। কিন্তু আমি যদি কোনো দিন ইনকাম করতে পারি, কোনো দিন শুধু ইউটিউব থেকে না, যদি কোনো কিছু চাকরিও কোনো দিন কোনো কিছু করতে পারি, সেটা আমি কিছু গরিবদেরকে সাহায্য করব, যারা খেতে মাখতে পারে না বা তাদের কাজ করার ক্ষমতা থাকে না, হাত পা নেই, তাদেরকে করব। যাদের হাত আছে পা আছে, অনেক ভিখারিদের হাত পা থাকতো, তাদের ওটা স্বভাব ভিক্ষা করে খায়, ওটা ওদের নেশা, কিন্তু ওই সব মানুষকে না, যাদের হাত পা নেই মানে বসে থাকে শুধু মানুষের ভরসায় থাকে, আমি তাদের জন্য কিছু করতে চাই। জানি না সেটা করতে পারবো কি পারবো না, আর আমি ঠিকঠাক কথা বলতেও পারছি না, কারণ আমি তো কথা বলতেই পারি না ঠিকঠাক। আমার ভিডিওগুলোর থেকে ও দেখেছো, আর অমিতার কথা বলতে, অমিতার কিছু বলার নেই এখানে অমিতার সম্পর্কে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে অমিতা আমাদের মধ্যে নেই। মানুষকে কেমনভাবে চলে যেতে হয়, আর মানুষই সব সহ্য করে কষ্ট যন্ত্রণা, তাই তো? যখন অমিতার বাবা কাঁদছিল তখন আমার মনে হচ্ছিল যে আমার পাশে দাঁড়িয়ে কান্না করছে। মনে হচ্ছিল যে আমার পাশে দাঁড়িয়ে কান্না করছে বলছে। আজকে
আজকে মানুষ দুটো সুখের মুখ দেখেছিল, কাকু কাকিমা। অমিত তার বাড়িতে কিছু ছিল না, আস্তে আস্তে সব করছিল, তখনই ভগবান তাকে নিয়ে নিতে হলো। এটা ভগবানের কি বিচার? এটা কোনো বিচার নয়, মানুষকে এভাবে ওকালে চলে যেতে, কারো কারোর জীবনে যেন কারোর কোনো মায়ের কোল বা কারোর স্বামী বা কারোর সন্তান কখনো যেমন না এভাবে ভগবান নিয়ে নেয়। এতটাই কষ্ট হয়েছে, বিশ্বাস যদি করতে হয়, একটা কথা বলছি, আমি কালকে রাতে আমি সত্যি ঘুমোতে পারি না, শুধু অমিতের কথা মনে হচ্ছিল। আজকে আমার মেয়ে সকালে স্কুল ছিল, আমি শরীর খারাপের জন্য হয়তো পাঠাইনি, কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠতে পারিনি। আজকে আমি সকালে ঘুম থেকে উঠতাম, কারণ আমি কালকে সারা তো ঠিকঠাক ঘুমাইনি, আর আমার মেয়ে স্কুল ছিল, আমি নিয়ে যেতে পারতাম না, কারণ আমার ওটাই চিন্তা হচ্ছিল বারবার মাথার মধ্যে ঘুরছিল, যে একটা মানুষ এই দুদিন আগেও ভিডিও বানিয়েছে, সে আমাদের পৃথিবীর মধ্যে নেই। এটাকে বিশ্বাস করা যায়? কখনো বিশ্বাস করা যায় না। খুব কষ্ট লাগছে আমার, আপনাদেরও কষ্ট লাগছে, আমার কষ্ট লাগছে বলে আমি এটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। আর অনেকে আমার মতো আছে যে সাহস করে ভিডিও করতে পারছে না, বলতে পারছে না, হয়তো বাড়িতে বলছিল, বাড়িতে বলছে কাউকে। আর অমিতদের ভিডিও আমার মেয়েও দেখে মাঝে মধ্যে, আমি তো ফোনে দেখি, আমার মেয়েও দেখে। আমি আমার মেয়েকে বলতাম, দেখে দাদারা কত কষ্ট করছে বলতো পড়াশোনার জন্য, গাড়ি করে স্কুটি করে যাচ্ছে পড়াশোনার জন্য। ওকে আমি ফার্স্ট ওকে আমার দেখতো এত ভালোভাবে দেখতো না, কিন্তু আমি ওই নবীন বরণ কলেজে যে নবীন বরণের ভিডিওটা আছে কোলে করে নিয়ে এসেছে, সেটা আমি ওকে বলেছিলাম, তো হাঁটতে পারে না, কোলে চেপে যাচ্ছে, তাও পড়াশোনা করবে। এই ভিডিওটা আমি দেখেছিলাম। তা তুমি যেখানে থাকো ভালো থেকো, আর আমি যদি ভিডিওতে কিছু ভুল বলে থাকি প্লিজ আপনারা আমার ক্ষমা করবেন, জানি না আমি কি ভুল বললাম, আমার যেটা মনে এসছে আমি সেটাই বললাম। আর আপনারা যারা যতটা পারবেন অমিতদার মা বাবার পাশে থাকবেন, কাকু কাকিমার কাছে, খুব ভালো মানুষ ওনারা, ওদের মনটা খুব সরল, পাপ নেই, মনে কোনো হিংসা নেই, মানুষের তো মনে হিংসার পাপে ভর্তি, খুব সাধারণ মানুষ। আপনারা পারলে সবাই পাশে থাকবেন, আমিও চেষ্টা করব পাশে থাকার জন্য। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই থাক, আর আমি যদি কিছু ভুল বলে থাকি আমার প্লিজ ক্ষমা করবেন।